Where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে এই ক্লাসে সবাইকে স্বাগতম আমি সমরেশ পাল অক্রুরমণি করনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস চলছে এই ক্লাসে আমি পড়াব প্লবতা সম্পর্কে ধারণা এবং আর্কিমিডিসের নীতি এই দুটো বিষয় পড়ানোর পরে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব মহাকর্ষ ও অভিকর্ষ প্রথমে প্রবাহী কাকে বলে প্রবাহী কাকে বলে না যে প্রবাহিত হয় কে প্রবাহিত হয় না তরল পদার্থ প্রবাহিত হতে পারে গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে অর্থাৎ তরল এবং গ্যাসীয় পদার্থকে একত্রে প্রবাহী বলে প্রবাহী বলতে আমরা তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থকে বুঝি প্লবতা কি কোনো বস্তুকে স্থির প্রবাহিতে কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুটি একটি ঊর্ধ্বমুখী ঘাত বল অনুভব করে এই ঊর্ধ্বমুখী ঘাত বলকেই বলা হয় প্লবতা তাহলে প্লবতা কি প্লবতা হল একটি ঘাত বল কোন দিকে কাজ করে ঊর্ধ্বমুখী উপরের দিকে কাজ করে কখন কাজ করে না কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে মনে করো একটা পাত্র নিয়েছি এই পাত্রে কিছু পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি জল একটা প্রবাহী কিছু পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি পাত্রে এবার এই জলের মধ্যে একটা ফুটবলকে আমি ফেলে দিলাম কি হবে কি দেখব না ফুটবল জলের উপরে ভাসছে তো ফুটবল ভাসছে কেন ফুটবলকে কে ভাসিয়ে রেখেছে ফুটবলের ওয়েট আছে গ্র্যাভিটেশনের জন্য ফুটবলের ওয়েট নিচের দিকে কাজ করছে ফুটবলের ওয়েট নিচের দিকে কাজ করছে গ্র্যাভিটেশন বল ফুটবলকে নিচের দিকে টানছে তো ফুটবল তো জলের নিচে থিতিয়ে পড়ার কথা ছিল কিন্তু ফুটবল ভাসছে কেন ভাসবে কে ভাসিয়ে রেখেছে ফুটবলকে ফুটবল ভাসছে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে বস্তুর ওজন আছে ওজন মানে তো বল তাহলে নিচের দিকে বল কাজ করছে অথচ ফুটবল ভাসছে ভাসছে মানে তাহলে নিশ্চয়ই উপরের দিকে নিশ্চয়ই কোনো বল কাজ করেছে যেই বলটা অভিকর্ষজ নামক নিম্নমুখী বলকে প্রতিহত করেছে বা বস্তুর ওজনকে ক্যান্সেল করেছে তাহলে কোনো বস্তুকে স্থির তরলে যদি আমি নিমজ্জিত করি আংশিক বা সম্পূর্ণ রূপে তাহলে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে যেটা ওজনের বিপরীত দিকে কাজ করে এই ঊর্ধ্বমুখী ঘাত বলকেই বলা হয় প্লবতা যে কোনো বস্তু হতে পারে ফুটবল হতে পারে অন্য কোনো বস্তু হতে পারে কোনো বস্তুকে তরল পদার্থে তরল হতে পারে গ্যাসীয় পদার্থ হতে পারে যে কোনো প্রবাহিতে কোনো বস্তুকে যে কোনো প্রবাহিতে আংশিক কিংবা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে একটা ঊর্ধ্বমুখী বল অনুভূত হয় এই ঊর্ধ্বমুখী বল ওজনের বিপরীত দিকে কাজ করে ওজন নিচের দিকে কাজ করছে ঊর্ধ্বমুখী বল একটা প্রযুক্ত হচ্ছে এই ঊর্ধ্বমুখী বলটাকেই আমরা বলবো প্লবতা ঠিক আছে প্লবতা নিশ্চয়ই কাজ করছে নাহলে এই ফুটবলটা ভেসে আছে কেন দেখো একটা নিম্নমুখী বল আছে তাহলে ফুটবলটা অথচ ভেসে আছে তাহলে নিশ্চয়ই একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে এই যে ঊর্ধ্বমুখী বল এই ঊর্ধ্বমুখী বলকেই আমরা কি বলবো প্লবতা বলবো তাহলে প্লবতা কাকে বলে কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে যে ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলবো প্লবতা দেখো মনে করো এই প্লবতার মান কত হবে মনে করো বস্তুটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে মনে করো এই বস্তু ছেড়ে দাও মনে করো একটা তরল পদার্থ আছে তরলের মধ্যে একটা বস্তুকে আমি নিমজ্জিত করেছি তরলের মধ্যে একটা বস্তুকে আমি নিমজ্জিত করেছি বলছি সম্পূর্ণরূপে আংশিকভাবে নিমজ্জিত করতে পারতাম আমি সম্পূর্ণ নিমজ্জিত করেছি তাহলে মনে করো এই বস্তুটার আয়তন হচ্ছে ভি এবং এই বস্তুর ঘনত্ব মনে করে নাও তুমি ডি তাহলে বস্তুটার ভর কত হবে না বস্তুর ভর বস্তুর ভর সমান কত হবে না ভি ইন্টু ডি আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে বস্তুর ভর পাবো বস্তুর ওজন কত হবে না ওজন হলো বস্তুর ওজন বস্তুর ওজন ওজন কত হবে আমরা জানি ভরকে অভিকর্ষজ তরণ দিয়ে গুণ করলে তাহলে ওজন পাই ভর হচ্ছে ভি ইন্টু ডি অভিকর্ষ তরণ মনে করলাম জি তাহলে অভিকর্ষ তরণ দিয়ে গুণ করলে বস্তুর ওজন পাবো ওজন মানে ডব্লিউ বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করছে বস্তুর ঘনত্ব যদি ডি হয় বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে বস্তুর ভর হবে ভি ইন্টু ডি বস্তুর ওজন কত না বস্তুর ওজন ডব্লিউ ভি ইন্টু ডি ইন্টু জি অভিকর্ষ তরণ দিয়ে গুণ করতে হবে বস্তুর প্লবতা উপরের দিকে কাজ করছে এই প্লবতার মান কত প্লবতা হলো বস্তু যে আয়তনের তরল পদার্থকে অপসারিত করেছে ওই অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান প্লবতার মান হয় অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান এই বস্তুটাকে আমি জলের ভেতরে নিমজ্জিত করেছি কোনো তরলের ভেতরে নিমজ্জিত করেছি তো বস্তুটার তো আয়তন ছিল কিছুটা জায়গা দখল করে আছে তাহলে জলের ভেতরে এই বস্তুটাকে স্থান পেতে গেলে কী করতে হবে কিছু পরিমাণ জলকে বাইরে অপসারিত করতে হবে তয় তবে এই বস্তুটা ওই জায়গাটা দখল করতে পারবে তাহলে কোনো বস্তুকে যদি তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি তাহলে ওই বস্তুটা কিছু পরিমাণ তরলকে অপসারিত করবে যদি বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে এই বস্তুটা কত কতটা আয়ন আয়তনের তরল পদার্থকে অপসারিত করবে না বস্তুর আয়তন যা বস্তুর আয়তন ভি ছিল সম আয়তনেরই তরল পদার্থকে সে অপসারিত করবে কেন না বস্তুর আয়তন ভি জলের ভেতরে ও ভি আয়তন দখল করেছে তাহলে ভি আয়তনের জলকে নিজের জায়গা ছেড়ে দিতে হবে অপসারিত হতে হবে তাহলে আমি বলছি বস্তুটা যেহেতু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে অপসারিত তরলের আয়তন হচ্ছে ভি লিখলাম অপসারিত 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 তরলের আয়তন তরলের আয়তন আয়তন কত হবে না ভি বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন হচ্ছে ভি অপসারিত তরলের আয়তন হচ্ছে ভি তাহলে অপসারিত তরলের ভর কত না তরলের ঘনত্ব দিয়ে যদি অপসারিত তরলের আয়তনকে গুণ করে দিতে পারি তাহলে অপসারিত তরলের ভর পাব অপসারিত তরলের ভর অপসারিত তরলের ভর সমান কত হবে না অপসারিত তরলের আয়তন ছিল ভি তাকে তরলের ঘনত্ব রো দিয়ে গুণ করলাম ধরে নিচ্ছি তরলের ঘনত্ব রো বস্তুর ঘনত্ব ধরেছিলাম ডি তরলের ঘনত্ব ধরছি রো তাহলে অপসারিত তরলের ওজন কত না অপসারিত অপসারিত তরলের তরলের ওজন অপসারিত তরলের ওজন অপসারিত তরলের যে ভর আছে ভি ইন্টু রো তাকে অভিকর্ষ তরল দিয়ে গুণ করব তাহলে অপসারিত তরলের ওজন পাবো এই অপসারিত তরলের ওজনটাই হচ্ছে প্লবতা কোনো বস্তুকে স্থির প্রবাহিতে স্থির তরলে বা অন্য কোনো প্রবাহী হতে পারে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ও যে আয়তনের প্রবাহীকে অপসারিত করবে ওই অপসারিত প্রবাহীর ওজনের সঙ্গে প্লবতার মান সমান হবে তাহলে বস্তুর প্লবতা আমি বলতে পারি প্লবতা আমি বলতে পারি প্লবতাকে আর অক্ষর দ্বারা নোট করছি আর সমান ভি ইন্টু রো ইন্টু জি তাহলে এই দেখো বস্তুর উপর দুটো বল কাজ করছে একটা ওয়েট ডাব্লিউ তার মানটা কি না ভি ইন্টু ডি ইন্টু জি এই ওয়েটটা নিচের দিকে কাজ করছে আর প্লবতা নামক যে বলটা ঊর্ধ্বমুখী বল সে উপরের দিকে কাজ করছে প্লবতার মানটা কি ভি ইন্টু রো ইন্টু জি তাহলে একটা বস্তুর উপর দুটো যদি অপোজিট ডিরেকশনের দুটো বল যদি কাজ করে আমরা আগেই শিখেছি নিট বল ক্যালকুলেশন করার সময় বিয়োগ করতে হয় একটা বল থেকে অন্য বল যদি বিয়োগ করে দিই তাহলে নিট ফোর্স আমি পাবো এই বস্তুটার উপর নিট ফোর্স কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে বস্তুটা ভাসবে না ডুববে যদি বস্তুর ওজন বেশি হয়ে যায় ভিডিজির মান যদি বেশি হয়ে যায় তাহলে নিম্নমুখী বলটা বেশি হবে ওজন মানেই তো বল তাহলে ওজন ওজনটা যদি ভিডিজি হয় ওজনটা যদি বেশি হয়ে যায় তাহলে নিম্নমুখী বলটা বেশি হবে প্রবতা মনে করো কম ওজন বেশি তাহলে নিম্নমুখী বলটা বেশি হবে তখন নিট ফোর্স কি হবে না ডব্লিউ মাইনাস আর হবে ওজন থেকে প্লবতা বিয়োগ করব। তাহলে নিট ফোর্স নিচের দিকে কাজ করবে ফলে বস্তুটা ডুবে যাবে আর যদি বিপরীত ঘটনা ঘটে যদি প্লবতার মান বেশি হয়ে যায় বস্তুর ওজন অপেক্ষা প্লবতা মানে কি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অর্থাৎ প্লবতার মান যদি বেশি হয়ে যায় ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয়ে যায় নিম্নমুখী বল অপেক্ষা ওজন অপেক্ষা তাহলে নিট ফোর্স কীভাবে ক্যালকুলেট করবো না প্লবতা থেকে আমি বস্তুর ওজন তখন বিয়োগ করব ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয় নিম্নমুখী বল অপেক্ষা তাহলে বস্তুটা ভাসতে আরম্ভ করবে আর দুটো প্লবতা যদি ওজনের সঙ্গে সমান হয়ে যায় নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল যদি সমান হয়ে যায় বস্তুটা ডুবে ডুবে ভাসবে তাহলে দেখো দুটো ফোর্স কাজ করছে একটা ওজন নিচের দিকে একটা প্লবতা উপরের দিকে তো বস্তুটা ডুববে না ভাসবে সেটা ডিপেন্ড করবে ওই ওজন এবং প্লবতার মানের উপর ওজন যদি বেশি হয়ে যায় প্লবতা অপেক্ষা তাহলে বস্তুটা ডুবে যাবে প্লবতার মান যদি বেশি হয়ে যায় ওজন অপেক্ষা তাহলে বস্তুটা ভাসবে আর যদি দুটো মান সমান হয়ে যায় তাহলে বস্তুটা ডুবে ডুবে ভাসবে তো এখানে একটা নিট ফোর্স এখানে কাজ করছে তো প্লবতার মান কী প্লবতার মান তাহলে ভি ইন্টু রো ইন্টু জি তাহলে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আমি যদি বলি প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখান থেকেই দেখো প্লবতা আর ইজ প্রপোর্শনাল টু আমি রো বলতে পারি প্লবতা আর সমানুপাতিক আমি বলতে পারি রো তরলের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক তরলের ঘনত্ব যত বেশি হবে বস্তুর প্লবতা বেশি হবে প্লবতা বেশি হবে মানে ঊর্ধ্বমুখী ঘাত বল বেশি হবে ঠিক আছে জল এবং দুধ আছে জল অপেক্ষা দুধের ঘনত্ব বেশি এবার যদি একটা বস্তুকে জলের মধ্যে নিমজ্জিত করি এবং দুধের মধ্যে নিমজ্জিত করি যেহেতু দুধের ঘনত্ব বেশি ঊর্ধ্বমুখী ঘাত বল ওখানে বেশি কাজ করবে অর্থাৎ যে তরলের ঘনত্ব বেশি একটা নির্দিষ্ট বস্তুকে তরলে নিমজ্জিত করার জন্য যে তরলের ঘনত্ব বেশি সেই তরলের প্লবতার মানও বেশি হবে প্লবতা আর কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল প্লবতা জি এর উপর নির্ভরশীল অভিকর্ষ তরণের উপর কারণ প্লবতার মান হচ্ছে ভি ইন্টু রো ইন্টু জি তাহলে আমি বলতে পারি প্লবতা আর সমানুপাতিক জি অভিকর্ষজ তরণের সঙ্গে সমানুপাতিক প্লবতা যেখানে অভিকর্ষ তরণের মান বেশি হবে যে অঞ্চলে অভিকর্ষ তরণের মান বেশি হবে সেখানে একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট তরলে নিমজ্জিত করার জন্য প্লবতার মানও বেশি হবে আমরা জানি যত উচ্চতা বাড়ে তত অভিকর্ষ তরণের মান কমতে আরম্ভ করে তো উঁচু স্থানে অভিকর্ষ তরণের মান কম যেখানে অভিকর্ষ তরণের মান কম থাকবে সেখানে একটি নির্দিষ্ট তরলে যদি একটা নির্দিষ্ট বস্তুকে নিমজ্জিত করি তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী ঘাত বল অর্থাৎ প্লবতার মান কমে যাবে প্লবতা জি এর উপর ডিপেন্ড করে প্লবতা কার উপর ডিপেন্ড করে না বস্তুটার আয়তনের উপর বস্তুর আয়তন আর ইজ প্রপোর্শনাল টু ভি অ্যাকচুয়ালি এখানে ভিটা কি নিমজ্জিত অংশের আয়তন এখানে যেহেতু আমি বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করেছি এখানে সম্পূর্ণ ওর আয়তন ভি এসেছে যদি আমি আংশিকভাবে নিমজ্জিত করতাম তাহলে যতটাও অংশ নিমজ্জিত করতাম সেই অংশের আয়তন এখানে আসতো ভি কি নিমজ্জিত অংশের আয়তন মনে করো এই বস্তুকে আমি সম্পূর্ণ নিমজ্জিত না করে আমি আংশিক রূপে নিমজ্জিত করেছি তাহলে মনে করো এই বস্তুটার যত অংশ আছে মনে করো বস্তুটার অর্ধাংশ আমি তরলের মধ্যে নিমজ্জিত করেছি তাহলে হাফ ইন্টু ভি অংশ যদি নিমজ্জিত করি তাহলে প্লবতা এখানে লিখতাম হাফ ইন্টু ভি যতটা অংশ নিমজ্জিত করব বস্তুটাকে যতটা অংশ তরলের উপর তরলের মধ্যে নিমজ্জিত করব সেই আয়তনেরই তরলটাকে অপসারিত করবে মনে করো বস্তুর আয়তন হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ সিসি চল্লিশ চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব এই বস্তুটার আয়তন মনে করো জলের মধ্যে এর মধ্যে জলের মধ্যে আছে কুড়ি সিসি কুড়ি সেন্টিমিটার কিউব আয়তন জলের ভেতরে আছে তাহলে এই বস্তুটা যে তরল পদার্থকে অপসারিত করবে কতটা তরল পদার্থকে অপসারিত করবে না কুড়ি সেন্টিমিটার কিউব আয়তন জলের অভ্যন্তরে আছে তাহলে কুড়ি সেন্টিমিটার কিউব এই আয়তনের জলকেই অপসারিত করবে এই অপসারিত তরল পদার্থের যে ওজন তার সঙ্গে প্লবতা সমান হবে যে আয়তনের তরল পদার্থকে অপসারিত করবে যদি সম্পূর্ণ অংশ নিমজ্জিত করি তাহলে সম্পূর্ণ ভি আয়তনের তরলকে অপসারিত করবে যদি অর্ধাংশ নিমজ্জিত করি তাহলে সম্পূর্ণ আয়তনের অর্ধাংশ অর্থাৎ ওয়ান বাই ভি আয়তনের তরল পদার্থকে অপসারিত করবে যদি কুড়ি সেন্টিমিটার কিউ জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে কুড়ি সেন্টিমিটার কিউব সে জলের আয়তনকে অপসারিত করবে সুতরাং এখানে যে ভি লিখেছি এখানে হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন তরল পদার্থে ওই বস্তুকে নিমজ্জিত করেছি নিমজ্জিত অংশের আয়তন যত বেশি হবে প্লবতার মানও তত বেশি হবে একটা ফুটবল নিলাম জলের মধ্যে নিমজ্জিত করতে আরম্ভ করলাম একটু নিমজ্জিত করলাম প্লবতার মান কম আরেকটু নিমজ্জিত করলাম নিমজ্জিত অংশ বাড়িয়ে দিলাম বেশি আয়তন তরলের মধ্যে প্রবেশ করালাম ফুটবলটাকে এবার কী হবে প্লবতার মান বেড়ে যাবে তো একটা বস্তুকে যদি স্থির প্রবাহিতে আমি নিমজ্জিত করার চেষ্টা করি নিমজ্জিত অংশের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে তাহলে উত্তর পেয়েছ প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তিনটে বিষয়ের বস্তুর উপর নির্ভরশীল প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভরশীল ঘনত্বের সঙ্গে প্লবতা সমানুপাতিক অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল যে স্থানের অভিকর্ষ তরণের মান বেশি সেই স্থানে একটি বস্তুর প্লবতার মানও কীভাবে বেশি হবে যদি তরলে নিমজ্জিত করা যায় আর তরলের নিমজ্জিত অংশের আয়তনের উপর প্লবতা নির্ভরশীল নিমজ্জিত অংশের আয়তন যদি বেশি হয় প্লবতার মানও বেশি হবে এবার তুমি বলো তরল পদার্থে একটা বস্তুকে সম্পূর্ণ কিংবা আংশিক নিমজ্জিত করছি তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে ওয়েট ওয়েট একটা বল উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে তাহলে ওয়েটটা কমবে কি কমবে না নিচের দিকে বল কাজ করছে এই বলটাকে ব্যালেন্স করার জন্য এই বলকে প্রতিহত করার জন্য উপরের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে তাহলে নিট ফোর্স এখানে আমি যদি বলি ওয়েটটা বেশি ওয়েট নিচের দিকে কাজ করছে নিট ফো উপরের দিকে প্লবতা কাজ করছে তাহলে নিট ফোর্স কি হবে এই ওজন থেকে আমি প্লবতা বিয়োগ করব। তাহলে নিট ফোর্সের মান কমে যাচ্ছে নিট ফোর্সের মান কমে গেলে এই বস্তুটার ওজন কমবে কি কমবে না উত্তল কমবে একটা তরল পদার্থে কিংবা প্রবাহিতে যদি একটা বস্তুকে সম্পূর্ণ কিংবা আংশিক নিমজ্জিত করি তাহলে বস্তুটার উপরে একটা ঊর্ধ্বমুখী ঘাত বল প্রযুক্ত হবে যেটাকে আমরা বলবো বলবো প্লবতা এই প্লবতার মানটা নিম্নমুখী বল অর্থাৎ ওজনের মানটাকে কমিয়ে দেবে ওই জন্য বলছি স্থির প্রবাহিতে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওর আপাত ওজনের হ্রাস ঘটে ঠিক আছে কতটা ওজনের হ্রাস ঘটবে না বস্তুটার প্লবতা যত ততটা ওজনের হ্রাস ঘটবে বস্তুর প্লবতা কত না অপসারিত তরলের যে ওজন সেটাই বস্তুর প্লবতা তাহলে কোনো বস্তুকে স্থির তরলে বা স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর আপাত ওজনের হ্রাস ঘটে এই ওজনের হ্রাস কার সঙ্গে সমান প্লবতার সঙ্গে সমান অর্থাৎ অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান এটাই আর্কিমিডিসের নীতি আর্কিমিডিসের নীতিটি লেখ বলেছি আর্কিমিডিসের নীতিটি কি কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে কেন নিশ্চয়ই বুঝতে পারছ এই আপাত ওজনের হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হয় এটি হচ্ছে আর্কিমেডিসের নীতি এবার আমি পরের অধ্যায় শুরু করব মহাকর্ষ ও অভিকর্ষ আমরা আগেই জেনেছি বল হলো দুই ধরনের কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্স আমরা এও জেনেছি বল যখন কাজ করে দুটো অবজেক্টের প্রয়োজন হয় একটা অবজেক্ট বল প্রয়োগ করে আর আরেকটা অবজেক্টে বল প্রযুক্ত হয় মিনিমাম দুটো অবজেক্ট কাজ করবে যেমন মনে করো আমি হাত দিয়ে বলটাকে ঠেলছি মানে বল প্রয়োগ করছি আমার হাত একটা অবজেক্ট যে বলটা প্রয়োগ করছে আর বোর্ড একটা অবজেক্ট যেখানে বলটা প্রযুক্ত হচ্ছে তাহলে এই যে দুটো অবজেক্ট যখন বল কাজ করছে যে দুটো অবজেক্ট কাজ করছে এখানে ওই দুটো অবজেক্ট বল প্রয়োগের সময় যদি পরস্পর টাচ করে থাকে তাহলে তাকে আমরা বলবো কন্ট্যাক্ট ফোর্স আর বল প্রয়োগের সময় এই দুটো অবজেক্ট যদি পরস্পর টাচ করে না থাকে তাহলে আমি তাকে বলবো নন কন্ট্যাক্ট ফোর্স যেমন কন্ট্যাক্ট ফোর্স ফোর্সের আমি উদাহরণ দিচ্ছি এই যে হাত দিয়ে আমি বোর্ডটাকে ঠেলছি এটা কন্ট্যাক্ট ফোর্স দেখো বল প্রয়োগ যখন করছি তখন আমার হাত এবং বোর্ড পরস্পর টাচ করছে টাচ করছে তো এটা কন্ট্যাক্ট ফোর্স আমি ফুটবলকে পা দিয়ে ঠেললাম একটা কন্ট্যাক্ট ফোর্স ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলকে মারলো একটা কন্ট্যাক্ট ফোর্স আমি সুতোর সাহায্যে ঘুড়ি উড়াচ্ছি এটা একটা কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স কি না নন কন্ট্যাক্ট ফোর্স আমরা আগেই উদাহরণ পেয়েছি তিন ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স আছে একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষীয় বল যেটা এই চ্যাপ্টারে আমি আলোচনা করব প্রথমেই আলোচনা করব গ্র্যাভিটেশনাল ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স কি আছে না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তো মহাকর্ষীয় বল গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস এই বিশ্বে যে কোনো দুটো বস্তুকোনা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এই বিশ্বে যে কোনো দুটো বস্তুগণা তারা পরস্পর টাচ করে থাকুক নাই থাকুক অনেকটা দূর থেকেই পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নন কন্ট্যাক্ট ফোর্স পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে সূর্য আকর্ষণ করছে পৃথিবীকে চন্দ্র আকর্ষণ করছে সূর্যকে সূর্য আকর্ষণ করছে চন্দ্রকে চন্দ্র আকর্ষণ করছে বৃহস্পতিকে বৃহস্পতি আকর্ষণ করছে চন্দ্রকে পারস্পরিক আকর্ষণ বল চলছে এবং এই যে পারস্পরিক আকর্ষণ বল সৌরজগতে যত গ্রহ নক্ষত্র আছে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে চলেছে অনেকটা দূর থেকেই যে যার যে যারকে আকর্ষণ করছে পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে আর এই আকর্ষণ বলের জন্য গ্রহ নক্ষত্রগুলো যে যার নিজের কক্ষপথে ঘুরে চলেছে কিন্তু কেউ কারোর সঙ্গে টাচ করে নেই এই যে বল এটা হচ্ছে মহাকর্ষ বল আর এই এই বলটা এক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স যেমন মনে করো সূর্য পৃথিবীকে টানছে নিজ কেন্দ্রের দিকে পৃথিবী সূর্যকে টানছে একই বলে টানছে সূর্য পৃথিবীকে যে বলে টানছে পৃথিবী সূর্যকে একই বলে টানছে পরস্পর আকর্ষণ করছে কিন্তু সূর্য কি পৃথিবীর সঙ্গে টাচ করে আছে উতরলো না তাহলে এই যে আকর্ষণ বল এটাই মহাকর্ষ বল এক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স মনে করো নন কন্ট্যাক্ট ফোর্স তাহলে মহাকর্ষীয় বল কি না বিশ্বের যে কোনো দুটো বস্তু বস্তুকণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল মহাকর্ষ বল সংক্রান্ত নিউটনের সূত্র আছে নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে এই বিশ্বে যে কোনো দুটি বস্তু কণিকা বস্তু কণিকার কথা বলা হয়েছে যে কোনো দুটো বস্তু কণিকা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে মনে করো একটি বস্তু কণিকা আমি এ নিলাম এর ভর মনে করো এম ওয়ান আরেকটি কণিকা মনে করো আমি বি নিলাম এর ভর মনে করো এম টু এবং এই দুটো বস্তু কণিকা মনে করো পরস্পর ডি ডিস্টেন্সে আছে তো এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এ আকর্ষণ করছে বি কে ঠিক যে বলে আকর্ষণ করছে বি ঠিক একই বলে একে আকর্ষণ করছে পারস্পরিক যে আকর্ষণ বল এই আকর্ষণ বলটা যদি এফ হয় নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে এই বস্তু দুটোর পারস্পরিক আকর্ষণ বল বস্তু বস্তুকোনা দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক আকর্ষণ বল এফ সমানুপাতিক এম ওয়ান এবং এম টু এম ওয়ান ইন্টু এম টু ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং ওদের ভেতরকার যে দূরত্ব ডি তার বর্গের ব্যস্তানুপাতিক ডিস্কোয়ার তাহলে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এটা নিউটনের মহাকর্ষীয় সূত্রের ম্যাথেমেটিক্যাল ফর্ম নিউটনের মহাকর্ষীয় সূত্র কি এই বিশ্বে যে কোনো দুটি বস্তু কণিকা যে কোনো দুটো বস্তু কণিকা পরস্পর পরস্পরকে ভরকেন্দ্র সংযোজী রেখা বরাবর আকর্ষণ করছে আর এই আকর্ষণ বলের মান বস্তু কণাদয়ের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং ওদের ভেতরকার যে দূরত্ব আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটি নিউটনের মহাকর্ষ সূত্র যে কোনো দুটো বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলকেই বলব মহাকর্ষ পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ পৃথিবী পৃথিবীর বাইরে থাকা কোনো বস্তুকে যে বলে নিজের কেন্দ্রের দিকে টানছে অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ পৃথিবীর মহাকর্ষকেই বলা হয় অভিকর্ষ তো ম্যাথেমেটিক্যাল ফর্মটা আমি যদি এখানে সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনি মনে করো এফ এখানে সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে আমি সমান চিহ্ন আনবো তাহলে একটা ধ্রুবক যোগ করতে হয় ধ্রুবক আনতে হয় ধ্রুবকটা এখানে আসে জি জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডিস্কোয়ার এটি মহাকর্ষীয় সূত্রের ম্যাথেমেটিক্যাল ফর্ম যেখানে জি একটা কনস্ট্যান্ট জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক এটাকে বলা হয় সার্বজনীন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষ ধ্রুবক জিয়ের মান এই ভরের উপর নির্ভরশীল নয় ভর যদি দুটো বস্তুরই ভর মনে করো দশ দাম তাহলেও জিয়ের মান যা হবে দুটো বস্তুর ভর মনে করো দশ কুইন্টাল তাহলেও কিন্তু জিয়ের মান একই হবে মনে করো একটা বস্তুর ভর টেন টু দি পাওয়ার পঞ্চাশ কেজি আর আরেকটা বস্তুর ভর মনে করো টেন টু দি সিক্সটি কেজি তাহলেও জিয়ের মান একই এদের মধ্যে ডিসটেন্স যাই হোক না কেন দুটো বস্তুর ডিসটেন্স মনে করো দশ সেন্টিমিটার তাহলেও জিয়ের মান যা হবে আর যদি দুটো বস্তুর ডিসটেন্স একশো কিলোমিটার হয় দুই আলোক বর্ষ হয় তাহলেও কিন্তু জি এর মান একই হবে অর্থাৎ জিয়ের মান এই বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না ওদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না জিয়ের মান সর্বদাই ধ্রুবক একে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর মানটা কত না জি এর মান হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কেজি স্কোয়ার এটা হচ্ছে ইউনিট এসাই পদ্ধতিতে জি এর ইউনিট ইউনিটটা কিভাবে পেলাম ইউনিট কিভাবে বার করব জি তো জি এর একক যদি পেতে হয় তাহলে জিকে এক পাশে রেখে অন্যান্য রাশিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তারপরে আমি জি এর ইউনিট আউটকাম করতে পারবো জিকে একদিকে নিয়ে আসো জি একদিকে এলো তাহলে অন্যদিকে কে যাবে এফ ইন্টু ডিস্কুয়ার তাহলে অন্যদিকে গেল এফ ইন্টু ডিস্কুয়ার বাই নিচে থাকবে এম ওয়ান এম টু এখন এফের একক কি। এফ তো পারস্পরিক আকর্ষণ বল এফের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন ডিসটেন্সের ইউনিট কি এসআই পদ্ধতিতে ডিউ ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার এখানে ডিস্কোয়ার আছে তাহলে এখানে আসবে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার বাই এম ওয়ান মানে মাস মাসের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি তাহলে এম ওয়ানের একক কেজি এম টুর একক কেজি কেজি ইন্টু কেজি তাহলে নিচে আসবে কেজি স্কোয়ার কেজি স্কোয়ার তাহলে ইউনিট কি এলো নিউটন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটাই এশাই পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক সিজিএস পদ্ধতিতে একক কি হবে না নিউটনের পরিবর্তে আমি লিখব ডাইন ডাইন মিটারের পরিবর্তে আমি লিখব সেমি অর্থাৎ সেমি স্কোয়ার এখানে আসবে বাই কেজির পরিবর্তে আমি লিখব গ্রাম এখানে আসবে গ্রাম স্কোয়ার এটা সিজিএস পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের ইউনিট তো মান তো আমি আগেই দিয়ে দিয়েছি এসআই পদ্ধতিতে এটা মান এখন জি কাকে বলে দেখো এই ইকুয়েশানে এই যে ইকুয়েশান এই ইকুয়েশনে যদি আমি এম ওয়ানের জায়গায় এক পুট করি এম টুর জায়গায়ও যদি আমি এক পুট করি এম টুর জায়গায়ও যদি এক পুট করি মানে একক ভরের দুটো বস্তু নয় এর ভরো এক এর ভরো এক দুজনের ডিস্টেন্স যদি এক হয় অর্থাৎ ডি এর জায়গায় যদি আমি এক পুট করি তাহলে কি হবে বলো এই ইকুয়েশনে যদি আমি এম ওয়ানের জায়গায় এক পুট করছি এম টুর জায়গায় এক পুট করছি ডি এর জায়গায় এক পুট করছি তাহলে জি এর মান কার সঙ্গে সমান হবে ডিও এক এম এক এম টু ও এক তাহলে জি সমান কি হয়ে যাবে এফ তাহলে জি অর্থাৎ মহাকর্ষীয় যে ধ্রুবক সেটাই এর সঙ্গে সমান হবে পারস্পরিক আকর্ষণ বলের সঙ্গে সমান হবে এখান থেকে আমি মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনেশন বার করতে পারি একক ভরের দুটো বস্তুকণায় এম ওয়ান এবং এম টু দুজনের মানই এক একক ভরের দুটো বস্তুগণা যদি একক ডিস্টেন্সে থাকে তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি ঠিক আছে একক ভরের দুটো বস্তুগণা যদি একক ডিস্টেন্সে থাকে তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে বা মহাকর্ষ বল কাজ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি এখন এই মহাকর্ষীয় ধ্রুবক দেখো মনে করো পৃথিবীর উপরে একটা বস্তু আছে পৃথিবীর মহাকর্ষ আমি আগেই বলেছি অভিকর্ষ তার মানটা আমি ক্যালকুলেট করব। মনে করো এটা আমার কাছে পৃথিবী এটা আমার পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর আর আছে এখন পৃথিবীর উপরে একটা বস্তু আছে যে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে করো গাছ থেকে ফল পড়ছে এই বস্তুটার ভর মনে করো এম এবং পৃথিবীর ভর মনে করো বড় হাতের এম তো পৃথিবীর দিকে এই বস্তু ধাবিত হচ্ছে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজ কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় পৃথিবীর অভিকর্ষ তো পৃথিবীর অভিকর্ষ যে বলের মানটা বার করব মহাকর্ষ সূত্রানুযায়ী নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী দেখো পৃথিবী যে বলে ওই বস্তুটাকে টানছে বস্তুটা ওই একই বলে কিন্তু পৃথিবীকে টানছে এখানে বল কিন্তু সমান পারস্পরিক আকর্ষণ বল বস্তুটা যে বলে পৃথিবীকে টানছে পৃথিবী সেই বলে বস্তুটাকে টানছে কিন্তু পৃথিবী বস্তুটার কাছে পৌঁছচ্ছে না গাছ থেকে ফল পড়ছে পৃথিবী ফলের কাছে পৌঁছচ্ছে না ফলটা পৌঁছচ্ছে পৃথিবীর কাছে যদিও পৃথিবী যে বলে ফলটাকে টানছে ফলটা সেই একই বলে কিন্তু পৃথিবীকে টানছে এখানে মহাকর্ষ বল কিন্তু পারস্পরিক আকর্ষণ বল দুজনেরই আকর্ষণ বল সমান তো এই বস্তুটা পড়ছে মনে করো এ তাহলে অভিকর্ষজ বল কত হবে অভিকর্ষজ বল এফ মানে পারস্পরিক আকর্ষণ বল পৃথিবী কর্তৃক বস্তুর উপর আকর্ষণ বল কিংবা বস্তু কর্তৃক পৃথিবীর আকর্ষণ বল এফ সমান কী হবে না মহাকর্ষীয় ধ্রুবক জি ইন্টু এম ইন্টু বড়ো হাতের এম বস্তুর ভর ছোট হাতের এম পৃথিবীর ভর ধরেছি বড়ো হাতের এম বাই আর স্কোয়ার এদের ডিস্টেন্সটা ধরে নিলাম আর সেন্ট্রাল থেকে সেন্টার থেকে এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমি কি বলছি আর মানে ব্যাসার্ধটা আর এই ডিস্টেন্সটা আমি নেগলেক্ট করলাম তাহলে এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ বলের মান এটা পৃথিবীর অভিকর্ষজ বল তো পৃথিবীর অভিকর্ষজ বলের মান কত আমি যদি গণনা করি তাহলে কি হবে আমাকে কি জানতে হবে বস্তুটার ভর জানতে হবে পৃথিবীর ভর জানতে হবে পৃথিবীর ব্যাসার্ধ জানতে হবে মহাকর্ষীয় ধ্রুবক্ত আমি জানি তাহলে এখানে আমি পুট করে দেব নিউটন নিউটন এককে এর মান পাবো ঠিক আছে যে মনে করো এবার এই বস্তুটা যে তরণে পৃথিবীর দিকে পড়ছে এই তরণটা মনে করো জি যে তরণে বস্তুটা পৃথিবীর দিকে নামছে পৃথিবীটা পৃথিবীর দিকে যত বস্তুটা ধাবিত হবে ওর বেগ তত বাড়বে মনে করো জি তরণে ও পৃথিবীর দিকে নামছে তাহলে আমরা নিউটনের যে গতিসূত্র সেখান থেকে পেয়েছি কি এফ সমান এ ইন্টু এম ইন্টু এ এটাই পেয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমি বলকে পরিমাপ করেছি এই ইকুয়েশান দিয়ে বল সমান কি বস্তুর ভর ইন্টু তরণ তো বস্তুটা যে তরণ নিয়ে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে সেটা তার অভিকর্ষজ তরণ সেটাকে জি অক্ষর দ্বারা ডিনোট করব তাহলে এক্ষেত্রে আমি বলবো এফ সমান এম ইন্টু জি এক্ষেত্রে আমি বলবো এফ সমান এম ইন্টু জি তো আবার আমি বলছি পৃথিবীর অভিকর্ষজ বল বল এফের মান জি এম এম বাই আর স্কোয়ার আর এখন আমি পড়লাম পেলাম এফ সমান এম ইন্টু জি তো এফের জায়গায় আমি অভিকর্ষীয় বলের মানটা আমি পুট করছি দেখো তাহলে আমি কি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি এফ সমান এম ইন্টু জি এফটা কী না পারস্পরিক আকর্ষণ বল এমটা কি না বস্তুর ভর জিটা কি না বস্তুটার তরণ তাহলে বস্তুটার তরণ জি সমান কী হবে বস্তুটার তরণ জি সমান পারস্পরিক আকর্ষণ বল এ বাই বস্তুর ভর এম বস্তুর ভর এম হবে তাহলে বস্তুর তরণ জি সমান কী হবে পারস্পরিক আকর্ষণ বল এটা তার মানে এখানে পুট করলাম জি এম বড় হাতের এম বাই আর স্কোয়ার বাই বস্তুটার ভর ছোটো হাতের এম তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসছে এম এম কেটে যাচ্ছে তাহলে জি এম বাই আর স্কোয়ার এটা বস্তুটার তরণ এটা বস্তুর তরণ বস্তু যে তরণে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে এবার যদি পৃথিবীর তরণ ভাবি পৃথিবী মনে করো বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে দুজনে তো একই বলে টানছে না পৃথিবী যে বলে আকর্ষণ করছে এই বলেই আকর্ষণ করছে বস্তুটা একই বলে আকর্ষণ করছে তাহলে আমি ধরে নিচ্ছি পৃথিবীটা জি ওয়ান তরণে বস্তুর দিকে ধাবিত হচ্ছে তাহলে পৃথিবীটা যদি জি ওয়ান তরণে বস্তুর দিকে ওঠে তাহলে সেক্ষেত্রে আমি লিখবো পৃথিবীর উপরে প্রযুক্ত বল সমান পৃথিবীর ভর বড়ো হাতের এম ইন্টু পৃথিবীর তরণ জি ওয়ান তাহলে এখান থেকে তুমি জি ওয়ানের মান বার করো তাহলে জি ওয়ান সমান কী হবে জি ওয়ান সমান পৃথিবীর ভর সরি পৃথিবীর উপর প্রযুক্ত বল বাই পৃথিবীর ভর তো পৃথিবীর উপর প্রযুক্ত বল কী এটাই থাকবে জি এম এম বাই আর স্কোয়ার তাহলে এটা আমি এখানে পুট করলাম জি এন্টু এম এন্টু এম বাই আর স্কোয়ার আর নিচে থাকবে এম বড় হাতের এম তাহলে বড় হাতের এমের সঙ্গে এই এমটা কেটে দিলাম তাহলে পৃথিবীর তরণ এখানে কত পাবো পৃথিবীর তরণ জি ওয়ান সমান কী হবে জি ইন্টু ছোটো হাতের এম বাই আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে দেখো এটা ছিল বস্তুর তরণ বস্তু যে তরণে পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটা হচ্ছে জি সমান বড় হাতের জি ইন্টু বড়ো এম বাই আর স্কোয়ার এটা পৃথিবীর তরণ ধরেছি জি ওয়ান জি ওয়ানের মান কত না বড়হাতের হাতের জি ছোটো হাতের এম বাই আর স্কোয়ার তাহলে কম্পেয়ার করো আমি যদি বলি জি বাই জি ওয়ান এখানে যদি আমি ক্যালকুলেশন করি জি বাই জি ওয়ান এর মানটা যদি আমি ক্যালকুলেশন করি এখানে জি এর মান আর ওখানে জি ড্যাসের মান ভাগ করো তাহলে জি বাই আর স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে জি বাই জি ওয়ানের মান কত হবে না বড় হাতের এম বাই ছোটো হাতের এম বস্তুর তরণ বাই পৃথিবীর তরণের অনুপাত বড় হাতের এম বাই ছোটো হাতের এম বড় হাতের এমটা কি পৃথিবীর ভর ছোটো হাতের এমটা কি না বস্তুর ভর দেখো বড় হাতের এম এর মান ভেরি ভেরি গ্রেটার দেন ছোটো হাতের এম পৃথিবীর ভরটা বস্তুর ভর অপেক্ষা অনেকটাই বেশি সুতরাং আমি বলতে পারি জি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন জি ড্যাশ যেহেতু পৃথিবীর ভর বস্তুর ভর অপেক্ষা অনেকটা বেশি তাহলে আমি বলতে পারি পৃথিবীর বস্তুর তরণ পৃথিবীর তরণ অপেক্ষা অনেকটা বেশি তাহলে বস্তুর তরণ যেহেতু বেশি অনেক বেশি তাই বস্তুটা পৃথিবীর দিকে আসছে পৃথিবী বস্তুর দিকে যাচ্ছে না তাহলে অভিকর্ষ যে তরণের মান দেখো অভিকর্ষ তরণের মান আমি বার করছি এই বের করেছি এই মানটাকে আমি উপরে লিখলাম অভিকর্ষ তরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার এটাই অভিকর্ষ তরণের মান পৃথিবীর উপরি তলে যদি কোনো বস্তু থাকে বা তার কাছাকাছি কোনো যদি বস্তু থাকে এই যে বস্তু এই বস্তুর অভিকর্ষ তরণের মান কী হবে জি এম বাই আর স্কোয়ার এখন এই অভিকর্ষ তরণের মানটাকে আমি ক্যালকুলেট করতে পারি কিভাবে ক্যালকুলেট করব না আমি যদি বস্তুর এখানে পৃথিবীর ভর লাগবে পৃথিবীর ভর বলে দিচ্ছি পৃথিবীর ভর এর মানটা কত না ফাইভ পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এটা পৃথিবীর ভর হয় আর পৃথিবীর রেডিয়াস হচ্ছে আরের মান ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে আসবে ছ হাজার তিনশো সত্তর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মিটার আসবে তো এই মানটা যদি ওখানে পুট করি পৃথিবীর উপরে যে বস্তু আছে তার অভিকর্ষ তরনের মান কত না এখানে জি এর মান আমি ক্যালকুলেট করছি জি এর মান আমি বসাব জি এর মান আগেই পেয়েছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এগারো আমি এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করছি পৃথিবীর মাস পুট করছি কত না ফাইভ পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর বাই বাই রেডিয়াস রেডিয়াস কত না সিক্স পয়েন্ট সিক্স থ্রি সেভেন জিরো ইন্টু টেন টু দি প থ্রি তার হোল স্কোয়ার এই মানগুলো যদি পুট করি তাহলে আমি ইজিলি বের করে নিতে পারব পৃথিবীর উপরই তলে যদি কোনো বস্তু থাকে তার অভিকর্ষ তরণের মান এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটিং রেজাল্ট বেরোবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু সরি অভিকর্ষ তরণের মান বেরোবে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার এটি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান মনে করো এখানে যদি আমি পৃথিবী না নিয়ে চাঁদের অভিকর্ষজ তরণ ক্যালকুলেট করতাম মনে করো একটা চন্দ্র আছে চাঁদ আছে চাঁদের রেডিয়াস মনে করো আর ওয়ান এবং চাঁদের উপরে বস্তু আছে তো বস্তুটার যে অভিকর্ষজ তরণ সেটা মনে করলাম জি ড্যাশ তো এর একই রকম ক্যালকুলেশন এখানে পারস্পরিক আকর্ষণ বল কত নাই এই বস্তুটার ভর মনে করো এম ওয়ান আর চাঁদের ভর মনে করো এম ওয়ান বড় হাতের এম ওয়ান তাহলে এখানে অভিকর্ষ তরণের মান কি হবে জি ড্যাশের মান কত হবে দেখো জি ড্যাশ সমান কী জি এম বাই আর স্কোয়ার যেমন পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ তরণের মান নির্ণয় করেছে পৃথিবী কোনো বস্তুকে যে তরণে নিজ কেন্দ্রের দিকে টানে সেই তরণটা যে নির্ণয় করেছি পৃথিবীর উপরে যে বস্তু আছে তার অভিকর্ষজ তরণ জি এম বাই আর স্কোয়ার একই রকমভাবে এখানে বলতে পারি চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ তরণের মান কি হবে ওইটা দেখেই বলছি বস্তুর ভর কাজে লাগবে না জি এন টু চাঁদের ভর এম ওয়ান বাই চাঁদের রেডিয়াস আর ওয়ান তার হোল স্কোয়ার এবার এখানে যদি আমি চাঁদের ভরকে পুট করি আর চাঁদের যদি আমি রেডিয়াসকে এখানে পুট করি তাহলে এখানে যে মানটা পাবো সেই মানটা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ তরণের মান যেটা পেয়েছি তার চেয়ে অনেক কম পাবো একের ছয় গুণ পাবো যদি আমি এই মানটাকে পুট করি তাহলে কি বুঝলাম পৃথিবীতে যে অভিকর্ষজ তরণের মানটা পাওয়া যায় চাঁদে অভিকর্ষজ তরণের মানটা একের ছয় গুণ পৃথিবীর অভিকর্ষ তরণের একের গুণ আবার মনে করো আবার তুমি বস্তু নাও মনে করো এটা আমার আছে পৃথিবী আরেকবার মনে করো এটা আমার আছে পৃথিবী এর ব্যাসার্ধ মনে করো আর এর ভর মনে করো আ এম পৃথিবীর উপরে একটা বস্তু আছে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে তার ভর মনে করো ছোটো হাতের এম তাহলে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এফ সমান আমি লিখলাম জি ইন্টু এম ইন্টু বড়ো হাতের এম বাই আর স্কোয়ার এটা এটা পৃথিবী ওই বস্তুকে নিজ কেন্দ্রের দিকে টানছে যে বলে টানছে এটা পৃথিবীর অভিকর্ষজ বল আর পৃথিবীর অভিকর্ষজ যে বল আছে যেটা সেটাই পৃথিবীর ওজন তাহলে সরি পৃথিবী যে বলে বস্তুটাকে টানছে নিজ কেন্দ্রের দিকে সেটা বস্তুর ওজন তাহলে এই বস্তুর ওজন কত বস্তুর ওজন সমান পৃথিবীর অভিকর্ষজ বল এফ পৃথিবীর অভিকর্ষজ বল কত এখানে না জি এম এম বাই আর স্কোয়ার তাহলে বস্তুর ওজন কত হবে ডাব্লিউ ইকালস টু এখন দেখো জি এম বাই আর স্কোয়ার এই যে জি এম বাই আর স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার এটাই তো জি তাহলে জি এম বাই আর স্কোয়ার এটার জায়গায় আমি জি বসাতে পারি আর বড় হাতের এম যেরকম ছিল ছোট সরি জি এম বড় হাতের এমটাকে আগিয়ে নিলাম ছোট হাতের এম বাই আর স্কোয়ার এখানে বড় হাতের এম আছে তাহলে জি ইন্টু বড়ো হাতের এম বাই আর স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার এর জায়গায় আমি জি বসাচ্ছি তাহলে ছোটো হাতের এম এখানে পড়ে আছে তাহলে বস্তুর ওজন ডব্লিউ সমান কী হবে এম ইন্টু জি বস্তুর ওজন ডব্লিউ সমান এম ইন্টু জি হয় তাহলে বস্তুর ওজন কিভাবে বার করব না বস্তুর ভরকে অভিকর্ষজ তরণ দিয়ে যদি গুণ করে দিতে পারি তাহলে বস্তুর ওজন পাওয়া যায় বস্তুর ভরকে অভিকর্ষ তরণ দিয়ে গুণ করলে আরেকবার বুঝে নাও পৃথিবী আছে পৃথিবী নিজ কেন্দ্রের দিকে পৃথিবীর উপরি পৃষ্ঠে বস্তুকে যে বলে নিজ কেন্দ্রের দিকে টানছে সেটাই অভিকর্ষজ বল তাহলে অভিকর্ষজ বল কত না মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কত না জি ইন্টু বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর বাই ওদের মধ্যে দূরত্ব ওদের মধ্যে দূরত্ব আর ধরেছি এই পৃথিবীর ব্যাসার্ধই হবে ওদের মধ্যে দূরত্ব কারণ এইটুকু ডিস্টেন্সকে আমি নেগলেক্ট করতে পারি তাহলে জি এম এম বাই আর স্কোয়ার এটা পৃথিবীর অভিকর্ষজ বল আর পৃথিবীর অভিকর্ষজ বল যে বলে পৃথিবী ওই বস্তুটাকে টানছে সেটাই হচ্ছে ওই বস্তুটার ওজন তাহলে বস্তুটার ওজন কত হবে না ওই অভিকর্ষজ বলের সঙ্গে সমান আবার আমি লিখতে পারি জি এম বাই আর স্কোয়ার বড়ো হাতের এম বাই আর স্কোয়ার ওর জায়গায় আমি অভিকর্ষ তরণ জি লিখতে পারি আগেই আমি বের করে রেখেছি জি সমান জি ইন্টু বড়ো হাতের এম বাই আর স্কোয়ার তাহলে এই জায়গায় যদি বড়ো হাতের এই জায়গাটায় যদি আমি জি এর মান পুট করি তাহলে ডব্লিউ সমান কি আসবে এম জি মনে করো একটা বস্তুর ভর হচ্ছে ষাট কেজি তার ওজনটা কত ভর হচ্ছে ষাট কেজি তাহলে ষাট কেজি আমি পুট করলাম অভিকর্ষজ তরণের মান আমি পুট করব। অভিকর্ষজ তরণের মান কত হয় ক্যালকুলেট করে রেখেছি নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আসবে ষাট ইন্টু নাইন পয়েন্ট এইট গুণ করলে যা হয় অত নিউটন আসবে অর্থাৎ বস্তুর ওজন কিভাবে ক্যালকুলেট করব না বস্তুর ভরকে যদি অভিকর্ষজ তরণ দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে বস্তুর আমি ওজন ক্যালকুলেট করতে পারবো এখন আরেকটি কথা বলে দেই নিউটনের সূত্রে বলা হয়েছে বিন্দু বস্তুর কথা ঠিক আছে আমি মনে করো একটা বস্তু আছে মনে করো এর ভর হচ্ছে এম ওয়ান এর ভর আমি দিয়ে দিলাম কত টেন টু দি পাওয়ার ফাইভ কেজি দিয়ে দিলাম আরেকটা বস্তু আছে মনে করো তার ভর মনে করো টেন টু দি পাওয়ার সিক্স কেজি দুটো বস্তু আছে পরস্পর পরস্পরের সঙ্গে মনে করো একশো মিটারে ডিস্টেন্সে আছে তাহলে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কত হবে না নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমি ক্যালকুলেট করতে পারি মহাকর্ষীয় সূত্র কী না এফ সমান জি টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তো আকর্ষণ বল কত হবে না জি এর মান পুট করো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এম এর এম ওয়ানের মান কত না টেন টু দি পাওয়ার ফাইভ কেজি এম টুর মান কত না টেন টু দি পাওয়ার সিক্স কেজি বাই ডি মান একশো মিটার তাহলে নিচে আসবে একশো হোল স্কোয়ার তো ক্যালকুলেশন করলে আসবে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন টেন টু দি পাওয়ার প্লাস কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে সিক্স পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস নিউটন তাহলে দুটো বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল আমি এই ইকুয়েশন থেকে নিউটনের মহাকর্ষীয় সূত্রের যে গাণিতিক ফর্মুলা সেই ফর্মুলা থেকে আমি ক্যালকুলেট করতে পারি এখন বস্তুর ভর যদি বেড়ে যায় কোনো বস্তুর ভর যদি বেড়ে যায় তাহলে অভিকর্ষ সরি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বেড়ে যাবে আর বস্তু দুটোর মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় আকর্ষণ বল কমে যাবে ডি নিচে আছে ডিস্কোয়ার নিচে আছে তাহলে বস্তুকোনের মধ্যে যত দূরত্ব বাড়বে আকর্ষণ বলের মান কিন্তু কমতে আরম্ভ করবে আর ভর বেড়ে গেলে আকর্ষণ বল বাড়বে এখন দূরত্ব বাড়াচ্ছি দূরত্ব বাড়াচ্ছি দূরত্ব বাড়াচ্ছি অনেক ডিস্টেন্সে নিয়ে চলে গেছি মনে করো দুই আলোক বর্ষ ডিস্টেন্সে নিয়ে চলে গেছি ডি এর মান অনেক বেশি তো ডি এর মান যাই বসাক না কেন তুমি এফকে কোনোদিন শূন্য পাবে উত্তরল না ডি এর মান যাই বসাই না কেন যতই বড় বসাই না কেন এফের মান ক্ষুদ্র বেরোবে কিন্তু মান বেরোবে অর্থাৎ বলতে যাচ্ছি দুটো বস্তু কোন যতটাই ডিস্ট্যান্সে থাকুক না কেন তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল থাকবে অর্থাৎ মহাকর্ষ বল থাকবে ঠিক আছে এখন দুটো বস্তু আছে মনে করো তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল চলছে তো এই আকর্ষণ বলকে কিভাবে ক্যালকুলেট করব না এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করব এখন একটা বস্তুর ভরকে স্থির রেখে অন্য বস্তুর ভরকে যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে আকর্ষণ বল কতগুণ বাড়বে না উত্তরল দ্বিগুণ বাড়বে যদি একটা বস্তুর ভরকে স্থির রেখে অন্য বস্তুর ভরকে চার গুণ বাড়িয়ে দেয় তাহলে কী হবে না এম ওয়ানের যেখানে তখন লিখব ফোর ইন্টু এম ওয়ান ইন্টু এম টু তার মানে আকর্ষণ বল চার গুণ বাড়বে দুটো বস্তুর ভরকেই আমি দ্বিগুণ বাড়িয়ে দিলাম তাহলে টু এম ওয়ান ইন্টু টু এম টু হবে টু ইন্টু টু আকর্ষণ বল চারগুণ বাড়বে দুটো বস্তু কণিকা আছে দুটো বস্তুর একটির ভরকে দ্বিগুণ আর একটির ভরকে তিনগুণ বাড়িয়ে দিয়েছি তাহলে আকর্ষণ বল কতগুণ বাড়বে না থ্রি ইন্টু এম ওয়ান ইন্টু টু ইন্টু এম টু অর্থাৎ তিন ইন্টু দুই অর্থাৎ ছগুণ বাড়বে যদি দুটো বস্তুর মধ্যে দূরত্বকে দ্বিগুণ করে দেই তাহলে আকর্ষণ বল কী হবে কমে যাবে ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি মানে আকর্ষণ বল কী হয়ে যাবে কমে যাবে আকর্ষণ বল কমে যাবে তখন কি হবে না ডি এর জায়গায় আমি টু ডি পুট করবো ডিস্টেন্স আমি ডবল করেছি ডি এর জায়গায় টু ডি পুট করবো টু ডির হোল স্কোয়ার মানে ফোর ডি স্কোয়ার নিচে চলে আসবে তাহলে নিচে ফোর চলে আসবে তাহলে দুটো বস্তু করার মধ্যে দূরত্বকে যদি আমি ডবল করি আকর্ষণ বল চারগুণ কমে যাবে চারগুণ কমে যাবে দেখো নিউটন একটা দুটো বিন্দু বস্তুর কথা বলেছে এটা ভালো করে বুঝে নাও মনে করো দুটো বস্তু আছে এইরকম বিস্তৃত বস্তু মনে করো এই একটা বস্তু আছে এর দৈর্ঘ্য মনে করো এল ওয়ান এর ভর মনে করো এম ওয়ান আরেকটা বস্তু আছে মনে করো এর দৈর্ঘ্য এল টু এবং এর ভর এম টু তাহলে এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কোন ফর্মুলা দিয়ে জাজমেন্ট করব। নিউটনের সূত্র অনুযায়ী পারস্পরিক আকর্ষণ বল এফ সমান কী আসবে জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই নিচে দূরত্বের স্কোয়ার এদের মধ্যে দূরত্ব কি নেব এই দুটো বস্তু যদি সুষম হয় এর এই বস্তুর ভরকেন্দ্র যদি এখানে থাকে আর এই বস্তুর যদি ভরকেন্দ্র এখানে থাকে তাহলে এই ভরকেন্দ্র দুটোর যে ডিস্টেন্স ডি এটাই কি এখানে বসাব এই ভরকেন্দ্র দয়ের যে ডিস্টেন্স এটাই এখানে যদি বসিয়ে দেই ফর্মুলা কিন্তু ঠিক হলো না কেন না এই যে বস্তুটার মধ্যে অসংখ্য কণিকা ছিল এই কণিকা আছে কণিকা আছে কণিকা কণিকা অসংখ্য কণিকা আছে এই বস্তুর মধ্যেও কণিকা আছে কণিকা অসংখ্য কণিকা তো এই কণিকাটার সঙ্গে এই কণিকাটার মধ্যে ডিস্টেন্স কম তাহলে এই দুটো কণিকার মধ্যে আকর্ষণ বলের মান বেশি এই কণিকার সঙ্গে এই কণিকা প্রান্ত প্রান্তের দিকে যে দুটো কণিকা তাদের মধ্যে ডিস্টেন্স বেশি তার মানে আকর্ষণ বল কম পারস্পরিক আকর্ষণ বল কম হবে তাহলে ডিস্টেন্স কম মানে আকর্ষণ বল বেশি তাহলে কীভাবে আমি এখানে পারস্পরিক আকর্ষণ বলটা ক্যালকুলেট করব না এই কণিকাটার সঙ্গে এই কণিকারের ডিস্টেন্স মাথায় রেখে আকর্ষণ বল ক্যালকুলেট করব এই কণিকার সঙ্গে পরবর্তী কণিকারের ডিস্টেন্স মাথায় রেখে আবার আকর্ষণ বল ক্যালকুলেট করব এই কণিকার সঙ্গে পরবর্তী কণিকার আবার ডিস্টেন্স মাথায় রেখে আবার আকর্ষণ বল ক্যালকুলেট করব এইভাবে এই কণিকার সঙ্গে এই বস্তুতে উপস্থিত সমস্ত কণিকার আমি আকর্ষণ বলকে মেজারমেন্ট করব এবং তারপরে আবার দ্বিতীয় কণিকাটার আকর্ষণ বল মেজারমেন্ট করব এই কণিকার সঙ্গে ওই কণিকাটার আকর্ষণ বল মেজারমেন্ট করব এই কণিকার সঙ্গে এইভাবে এই বস্তুর মধ্যে ইন্ডিভিজুয়াল যে কণিকাগুলো আছে প্রত্যেকটি কণিকার সঙ্গে এই বস্তুর মধ্যে সমস্ত কণিকার আমি আকর্ষণ বলকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি মেজারমেন্ট করব তারপরে ওই আকর্ষণ বলগুলোনকে যোগ করব ওই আকর্ষণ আকর্ষণ বলগুলোকে যোগ করলে মোট মহাকর্ষ বলের মান পাবো তাহলে এই দুজনের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্যালকুলেট করতে গেলে এই বস্তুর মধ্যে যত কণিকা আছে আর এই বস্তুর মধ্যে যত কণিকা আছে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে হবে তারপরে যোগ করতে হবে তবে মহাকর্ষ বলের মান পাব কিন্তু দুটো বস্তু যদি সুষম গোলক হয় সেই বস্তু যতই ভারী হোক না কেন এই যে একটু আগে পৃথিবীর কথা বললাম যতই ভারী হোক না কেন তাদের মধ্যে যদি পারস্পরিক আকর্ষণ বল ক্যালকুলেট করি তাহলে ডিস্টেন্স এখানের সেন্টার এখানের সেন্টার সুষম গোলক ধরছি দুটো সুষম গোলক আছে সেটা নিরেট গোলক হতে পারে ফাঁপা গোলক হতে পারে এদের সেন্টার টু সেন্টার ডিস্ট্যান্স এটা ডি ধরলাম এই ডি ধরে আমি ক্যালকুলেশন করতে পারি কেন না সুষম গোলকের ক্ষেত্রে এই যে কেন্দ্র কেন্দ্রের সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে আমি ধরে নিতে পারি সুষম গোলকের ক্ষেত্রে এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে সুতরাং এখানে নিউটনের ফর্মুলা কাজ করবে এফ সমান এফ সমান হবে জি ইন জি ইন্টু এই বস্তুটার ভর যদি এম ওয়ান হয় এই বস্তুটার ভর যদি এম টু হয় তাহলে লিখতে পারবো এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তো এটি হচ্ছে মহাকর্ষীয় সূত্রের ম্যাথেমেটিক্যাল ফান্ড এখানে আমি প্রয়োগ করতে পারবো তো আমরা আজকে অভিকর্ষজ তরণের মান আমি বের করে রেখেছি এই মানটা অভিকর্ষজ তরণের মান ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে ধীরে ধীরে কমবে আর অভিকর্ষজ তরণের মান ভূপৃষ্ঠের যত গভীরে যাওয়া যাবে তাও কমবে আমরা পরের দিন প্রমাণ করব উচ্চতা বৃদ্ধিতে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ তরণের মান তত কমতে থাকে এবং যত ভূপৃষ্ঠ থেকে গভীরে যাওয়া যাবে অভিকর্ষ তরণের মান তত কমতে থাকবে এটা আমরা পরের দিন আলোচনা করব আজকে টাইম শেষ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থেকো